হ্যালো দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টরা পড়ার সাথী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের জুলাই মাসে দেওয়া নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলির মধ্যে অ্যাবিলিটি টু কমিউনিকেট প্রশ্নপত্রটির সমাধান করবো তো চলো সরাসরি চলে যাই প্রশ্নপত্রে প্রশ্নপত্রে প্রথম প্রশ্ন আছে শব্দের মধ্যে থাকা যুক্তবর্ণগুলিকে গোল চিহ্ন দিয়ে দাগ দাও এক নম্বরে আছে দেখো র তর্গ সতরঞ্জি তাহলে এখানে কোনটা যুক্তবর্ণকোণটা ইঁয় যে রসই তাহলে ওটিকে গোল করে দেব দু নম্বর আছে র হয় হয়দন্তন্য তাহলে অপরাহ্ন অপরাহ্নে যুক্তবর্ণ হয় দন্তন্য তাহলে হয় গোল করে দেব এরপর তিনের দাগে বর্গীয় জ র ওয়ে গ জল তরঙ্গ এখানে যুক্তবর্ণ কোনটা উঁয়ে গ তাহলে উঁয়ে গোল করে দেব তারপর চারের দাগে দেখাও কি আছে আ তয়েম হাকার রয়াকার আত্মহারা তাহলে এখানে যুক্তবর্ণ কোনটা তয়ে ম তাহলে তয়মকে গোল করে দেবো ঠিক আছে এরপর চলো দুয়ের দাগের প্রশ্নের উত্তরের দিকে যাই দুয়ের দাগে কী করতে বলেছে দেখে নিচে নীচে দেওয়া শব্দ থেকে যুক্তবর্ণ যুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে নিচে শব্দ ভাণ্ডারে কী কী শব্দ আছে আগে দেখে নিই দেখো শব্দ আছে বিজ্ঞান শ্রাবণ অসংখ্য জঙ্গল তাহলে দেখো এক নম্বর শূন্যস্থানে কি বসবে রাতের আকাশে ড্যাশ তারা রাতের আকাশে অসংখ্য তারা দু নম্বর পাড়া ছেলেরা ড্যাশ সাফ করছে তাহলে শূন্যস্থানে কী বসবে পাড়ার ছেলেরা জঙ্গল সাফ করছে তাহলে জঙ্গল বসিয়ে দেবে তিনের দাগে ড্যাশ মাসে খুব বৃষ্টি হয় তাহলে এই শূন্যস্থানে কি বসবে শ্রাবণ মাসে খুব বৃষ্টি হয় তাহলে শ্রাবণ বসে দেবে চার নম্বর আমি ড্যাশ নিয়ে পড়তে চাই তাহলে ড্যাশে বা শূন্যস্থানে এখানে কি বসবে আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাই তাহলে তোমরাও এইভাবে এই যুক্ত বর্ণযুক্ত শব্দগুলিকে নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করবে কেমন কোয়েশ্চেন নম্বর থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর কোয়েশ্চেন হাউ মেনি সিজনস আর দে আর ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে কতগুলি ঋতু আছে তো অ্যান্সার হবে দে আর আর সিক্স সিজেন্স ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলায় ছটি ঋতু আছে কোয়েশ্চেন নাম্বার টু হাউ মেনি কালার্স আর ইন এ রেনবো রামধনুতে কতগুলি রঙ থাকে অ্যান্সার হবে দেয়ার আর সেভেন কালার্স ইন এ রেনবো একটি রেনবোতে সাত রকমের রং থাকে কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার বছরের প্রথম মাসটি কি মাস তো অ্যান্সার হবে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার জানুয়ারি হচ্ছে বছরের প্রথম মাস হাউ মেনি ডেজ আর ইন এ উইক এক সপ্তাহে কতগুলি দিন থাকে দেয়ার আর সেভেন ডেজ ইন এ উইক এক সপ্তাহে সাত দিন থাকে এরপর চারের দাগের প্রশ্নের উত্তরগুলো করে নেবো এক নম্বরে আছে কথায় লেখো দেখো সাতদশ নয় দেওয়া আছে তাহলে এটি কথায় লিখলে কী হবে উনআশি দীর্ঘ দন্তন্য আ তালে বসে দশে উনআশি তাহলে উনআশি লিখে দেবে পাশে দু নম্বর সংখ্যায় লেখো দেওয়া আছে তিরানব্বই তাহলে সেটিকে সংখ্যায় লিখতে হবে ন দশ তিন তিরানব্বই তাহলে নয় আর তিন লিখে দেবে তিন নম্বর প্রশ্ন চল্লিশের আগের সংখ্যাটি লেখো তাহলে চল্লিশের আগের সংখ্যাটি কি চল্লিশ থেকে এক কমে গেলে কি হয় উনচল্লিশ তাহলে তিন দশ নয় উনচল্লিশ লিখে দেব ঠিক আছে তাহলে এই প্রশ্নপত্রটির সমাধান করা হয়ে গেল। আসছি তোমাদের অন্যান্য প্রশ্নের সমাধান নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই